আম সম্বন্ধে আমরা কি জানি, বা আম কার কতটুকুই বা খাওয়া উচিত, এ সম্পর্কে আমের স্বাস্থ্য উপকারিতা নিয়ে বর্তমানকালে মেডিকেলভাবে অনেক পর্যালোচনা করা হয়েছে। আমকে ফলের রাজা বলা হয় বিশ্বের বেশ কিছু অংশে। আমের বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আম মূলত ভারত তথা দক্ষিণ পূর্ব এশিয়ার বিখ্যাত ফল। প্রায় 4000 বছরের বেশি সময় থেকে এই আমের চাষ হয়ে আসছে এইসব জায়গাতে। আম বিভিন্ন প্রকারের, বিভিন্ন আকারের, বিভিন্ন রঙের, বিভিন্ন স্বাদের, এক কথায় একই ফলের মধ্যে এত বৈচিত্র্য অন্য কোনো ফলে আমরা দেখতে পাই না। আমের পুষ্টিগুণ অনেক, পলিফিনল রয়েছে অনেক ধরনের, যা আমাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ করতে সক্ষম, এমন কি ক্যান্সারেরও ঝুঁকি কমাতে পারে। আমে রয়েছে ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, ফাইবার, চিনি, ভিটামিন সি, ভিটামিন বি6, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে, নিয়াসিন, তামা, রাইবোফ্লাভিন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, থিয়ামিন ইত্যাদি অনেক যৌগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, কোষ বৃদ্ধিতে এবং শরীরের জন্য আয়রন শোষণ করতে, যা উল্লেখযোগ্যভাবে সাহায্য করে। ডায়াবেটিসের সূত্রপাত প্রতিরোধ করতে আম যথেষ্ট সাহায্য করে। তবে পরিমিত আম খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমের বিভিন্ন উপাদানগুলো কাজ করে, অর্থাৎ আমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম প্রভৃতি হার্টে রক্ত প্রবাহকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। রক্তের কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড, এদের মাত্রা নিয়ন্ত্রণ করতে কিংবা কমাতে এবং হজমে সাহায্য করা কিছু উপাদান আমের ভিতরে রয়েছে। আম পাচক এনজাইম সরবরাহ করে। পাচক এনজাইম ফাইবার এবং অন্যান্য বেশ কিছু যৌগ আমাদের স্বাস্থ্যের পক্ষে বেশ ভালোভাবে উপকারে আসে। এছাড়া চোখের সুস্থতা, ত্বকের মসৃণতা প্রভৃতি বজায় রাখতে আমে যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ রয়েছে তার জুড়ি মেলা ভার। তবে আম সবার পক্ষে বেশি খাওয়া ঠিক নয়, কেননা
আমে প্রচুর পরিমাণে চিনি রয়েছে, যেটা অনেকের শরীরে খারাপ প্রভাব ফেলতে পারে। মোটামুটি 330 গ্রামের মতো আম সবাই খেতে পারে, তবে অনেকে এর বেশিও খেয়ে থাকে যাদের স্বাস্থ্য স্বাভাবিক রয়েছে। বিভিন্ন রোগে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে আম কম পরিমাণ খাওয়াই শ্রেয়।